নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব আওয়ামী লীগ বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, 2020 সালের অক্টোবরের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসের প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে আর 3.5 বছরের মধ্যে এই প্রকল্পের পুরো কাজ শেষ হবে বলেও জানান ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকার গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আমি কল করলে তিনি কল দেবেন, এই শর্ত দিয়ে তো যোগাযোগ হবে না। এখানে কোনো শর্ত, পূর্ব শর্ত থাকতে পারে না, কল যে কেউ দিতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এটা এখানে আমি তো আমার কথা থেকে সরিনি, তারা কেন প্রত্যেক বিষয়ে তারা প্রিকন্ডিশন আরোপ করে, এখানে প্রিকন্ডিশনের বিষয় যোগাযোগ স্বতঃস্ফূর্ত ব্যাপার।